হ্যালো, গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন টেস্টের এই কোশ্চেন ম্যাথ সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করবো স্থিতিবিদ্যা নিয়ে। স্থিতিবিদ্যার প্রথম যে চ্যাপ্টারটা আছে আমাদের খুব বেসিক লব্ধির যে সমীকরণ, লব্ধির যে আসলে এক্সপ্রেশন এবং লব্ধির যে কোণ সেটা নিয়ে আসলে বেশিরভাগ আলোচনা। যেরকম আমাদের হচ্ছে গিয়ে পি এবং কিউ এর মাঝখানে কোণ কত থাকলে কি হয়, এরকম অনেক জিনিস আমরা প্রথম অঙ্কে আসলে দেখতেছি। যেরকম বিশেষ হচ্ছে একটা কেস নিয়ে কথা বলবো, যেখানে হচ্ছে লব্ধি একজনের উপর সমকোণ উৎপন্ন করে। হ্যাঁ, তো এই যে জিনিসটা সমকোণ উৎপন্ন করে, সাধারণত হচ্ছে কি এরকম থাকে যে ছোটটার উপর সমকোণ তৈরি করে, এটা একটা বিশেষ কেস। আমরা যদি ইন জেনারেল আসলে এটা দেখার চেষ্টা করি যে দেখালো যে দুইটা ভেক্টর আসলে আমাদের জন্য আছে, যে ছোট দুইটা ভেক্টর পি এবং কিউ। তো এখানে প্রথমে পিটা আমরা যদি আঁকাই, পি এর উপরে হচ্ছে কি যে লব্ধিটা আছে সেটা আসলে লম্ব এরকম করে। এবং আমরা জানি হচ্ছে গিয়ে যে পি এবং দেখা গেল যে আমরা যে পি এবং কিউ এই দুটো যোগ করলে আমাদের আর হয়। তো এখান থেকে আসলে দেখেও আসলে দিক দেখেও আসলে আমরা বুঝতে পারবো যে কিউটা আসলে এই দিকে হওয়ার কথা ছিল, তাই না? তো এখানে তো একটা পিথাগোরাসের হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে 90 ডিগ্রি। তো এখান থেকে আসলে আমরা অন্তত এটা বলতে পারবো যে ভাই এখানে কিউ স্কোয়ার এটা আসলে আমাদের পি স্কোয়ার আর আর স্কোয়ারের সমান। এবং এইখান থেকে যদি আসলে এইভাবে করে দেখি যে আমাদের কি আর স্কোয়ারের ভ্যালু কত, বা এখান থেকে যদি আসলে যে কোনো সম্পর্ক আসলে বের করা যায় আর আর সমান সমান হচ্ছে গিয়ে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এটা সমস্যা না, আমাদের এইখানকার অঙ্কের জিনিসটা যদি দেখি যে বলতেছে যে আমাদের এটা কিন্তু কখন ইউজ করবো আমরা, যদি বলে লব্ধিটা আমাদের যে কোনো একজনের উপর সমকোণ সমকোণ আছে বা লম্ব আর কি। এখানে আমাদের বলতেছে যে একজনের উপর সমকোণে আছে বা লম্ব এবং অপরটির এক তৃতীয়াংশ। তো অপরটি বলতে আসলে তাহলে পি এর উপর লম্ব হইলে অবশ্যই কিউ এর 3/3 এক ভাগ হবে, মানে কিউ বাই 3 হবে, ঠিক আছে? এবং তাহলে আসলে পি এবং কিউ বল দ্বয়ের অনুপাত, মানে পি এবং কিউ এর অনুপাতটা আসলে বের করতে বলছে। তো এইখান থেকে যদি আসলে খেয়াল করি এই লাইন থেকে আমি যদি আসলে বসাই দিই যে কিউ স্কোয়ার ঠিক আছে এবং আর পি এর ভ্যালু তো পি স্কোয়ার, আর এর ভ্যালু আমাদের বলছে যে কিউ বাই 3 হোল স্কোয়ার। তো এখান থেকে যদি আসলে দেখি যে কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এখানে চলে আসতেছে যে কিউ বাই কিউ স্কোয়ার বাই 9 চলে আসতেছে সমান সমান পি স্কোয়ার। ওকে, তো আমরা হচ্ছে কি এখানে কি পাবো এরপরে, এরপরে আমরা পাচ্ছি যে পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 8/9 কিউ স্কোয়ার। তো আমরা যদি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ভ্যালু দেখতে চাই তাহলে সেটা হচ্ছে কি 8/9, আর তাহলে পি বাই কিউ বা এই অনুপাতটা কত হয়ে যাচ্ছে আমাদের 2√2/3, যেটা আর কি এখানে দেখাইছে যে পি এবং কিউ এর যে আসলে আমাদের অনুপাতটা থাকে সেই জিনিসটা। তো এখানে আসলে বল দেওয়ার অনুপাত প্রথমে বড়টা পরে ছোটটা দিচ্ছে, তো পি ইস টু কিউ যদি আমরা এইভাবে লিখি সেটাও হবে, বা কিউ ইস টু পি আসলে 3:2 সেটা লিখলেও হবে। আচ্ছা, এখানে আমরা আর একটা জিনিস মনে রাখি, যদি এই অঙ্কের সাথে রিলেটেড অঙ্কে চাই নাই, আমাদের কিন্তু এখান থেকে আরেকটা জিনিস বের করা যাইতো যে যেহেতু আসলে লম্ব, তো আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে পি পুরো সিনারিওটা যদি আমি আসলে দেখানোর চেষ্টা করি যে এটা আসলে পি, এইখানে হচ্ছে কি আমাদের আর হচ্ছে কি আছে, এখানে হচ্ছে কি এটা আর, এবং হচ্ছে কি আর একটা যে ভেক্টরের কথা বলতেছিলাম আমরা সেটা আসলে এদিকে আছে যে কিউ। তো এটাকে আসলে আমরা এদিকেও আঁকাইতে পারি যে এটা আসলে যদি সামান্তরিকটা পূরণ করতে চাই সেরকম একটা ছবি আসে, তাই না? ওকে, তো এইখানে আসলে আমরা যদি চিন্তা করি যে আমাদের কিন্তু আলফা নামে একটা জিনিস থাকে, হ্যাঁ, সেটা আসলে এই যে এই জিনিসটা আসলে আলফা, এবং থেটা যে থেটার কথা যদি আমরা স্মরণ করি থেটা হচ্ছে কি যে এই 90 ডিগ্রিটা। তো আমরা তো মানে সমকোণ তৈরি করতে সেটা মানে তো বুঝতেছি যে থেটার ভ্যালু 90 ডিগ্রি। ওকে, এবং হচ্ছে কি আমরা জানি যে কট 90 ডিগ্রি ভ্যালু জিরো, সামহাও এটা কোন এক ভাবে আমাদের কাজে লাগাইতে পারি। সেটা হচ্ছে এরকম ভাবে যে আমরা এই এই ফর্মুলা থেকে হচ্ছে একটা জিনিস জানতাম যে ট্যান থেটা কিভাবে বের করে, যে কিউ সাইন আলফা বাই আসলে টি প্লাস কিউ কস আলফা। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে আসলে এই যে উল্টাই যদি দেই তাহলে টি প্লাস কিউ কস আলফা ইকুয়াল টু হচ্ছে কি আমাদের চলে আসতেছে কিউ সাইন আলফা ইন্টু আসলে কট 90 ডিগ্রি। আচ্ছা, এটা কিভাবে হইলো, আমরা আসলে জাস্ট কিন্তু আড়াআড়ি গুণ করছি, এটা আড়াআড়ি গুণ করছি, এটা এই সাইডে নিয়ে গেছি আর ট্যান থিটাকে নিচে নিয়ে চলে আসতেছে কট 90 ডিগ্রি হয়ে যায়, এবং গুণ করে দিলে আসলে এটা জিরো হয়ে যাচ্ছে। তো
এখান থেকে তো একটা জিনিস বুঝতে পারি যে p প্লাস q cos আলফা এর ভ্যালু আসলে 0, বা এখান থেকে আসলে দেখা যাচ্ছে যে cos আলফার ভ্যালু আমাদের মাইনাস p বাই q, ছোটটা বাই বড়টা, এবং অবশ্যই সেটা কারণ cos আলফার ভ্যালু ব্র্যাকেট থেকে ছোট হবে, মানে অ্যাবসলিউট ভ্যালু, তো নিচে অবশ্যই বড়টা থাকবে, এটা কিন্তু মনে রাখার বিষয়। এবং হচ্ছে কি, বা এখান থেকে আসলে আলফার ভ্যালু আমরা বের করে ধরতে পারবো, আমাদের যদি এটা দেয় cos ইনভার্স হচ্ছে কি p বাই q। আচ্ছা, এখান থেকে আর একটা স্পেশাল কেস, এটা একটু হচ্ছে কি আমাদের বিভিন্ন রকম নৈবেদ্যিকে হচ্ছে কি কাজে লাগবে, সেটা হচ্ছে কি এরকম, আমরা যদি কখনো এরকম হয় যে আলফার ভ্যালু 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি না, 120 ডিগ্রি আর কি, তখন আসলে এখানে কি হয়ে যাচ্ছে, cos 120 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ, বা এখানে আসলে আমাদের মাইনাস হাফ হয়ে যায়, সমান সমান মাইনাস পি বাই কিউ হয়ে যায়। এখান থেকে আমরা পাচ্ছি যে কিউ সমান সমান 2p, মানে বড়টা আসলে ছোটটা দ্বিগুণ হবে। তো কখনো যদি এরকম বলে দেয় যে আমাদের আসলে লব্ধি আসলে যে কোনো একজনের উপর লম্ব আছে, এবং হচ্ছে কি যে বড় হচ্ছে কি বলটা আছে সেটা ছোট বলের দ্বিগুণ, তাহলে কিন্তু আমরা বলতে পারবো তাদের মধ্যবর্তী কোনো 120 ডিগ্রি নৈবেদ্য থেকে আসতে পারে, বা আসলে মাঝে মাঝে বলে যে মধ্যবর্তী কোনো 120 ডিগ্রি হলে ছোটটার ভ্যালু আসলে আমাদের 5 নিউটন, বড়টার ভ্যালু 10 নিউটন, এরকম প্রশ্ন আসলে আমাদের দিয়ে দেয়। আচ্ছা, আমাদের পরের অঙ্কে চলে যাই। আমাদের বলতেছে যে কোন একটা বিন্দুতে দুইটা বল আছে পি এবং কিউ, এবং যাতে যদি পি হলো একটা লব্ধির যেদিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং পি বলটিকে যদি আমি দ্বিগুণ করি তাহলে সেটা 30 ডিগ্রি কোণ হয়। তার মানে এখান থেকে আসলে দুইটা জিনিস বলছে। হ্যাঁ, তো আমরা যদি এক এক করে দেখি, প্রথমে বলছে 60 ডিগ্রি কোণ তৈরি করে, পি এর সাথে 60 ডিগ্রি কোণ মানে কি আমাদের আসলে 10 60 ডিগ্রি, সমান সমান আমরা বলতে পারি যে কিউ হচ্ছে গিয়ে সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের 10 60 ডিগ্রি ভ্যালু হচ্ছিল √3, সো এটা একটা সমীকরণ। এবং পরের যে শর্ত, এটা তো প্রথম যে কেস আর কি, হ্যাঁ সেটার জন্য পরেরটার জন্য আমরা পাচ্ছি যে 30 ডিগ্রি কোণ তৈরি করে যদি আমরা আসলে পি এর পিটাকে ডাবল করে দিই, মানে 2p করে দিই, তাই না? এটা হচ্ছে আমাদের 1/√3। ওকে, সো এখন যদি আমরা এরকম করি যে একজনকে দিয়ে আরেকজনকে ভাগ করাই দিলাম, যদি 1/2 এরকম যদি আসলে দিয়ে দেই, তাহলে কিন্তু এই পাশে 3 থেকে যাবে, √3 কে √3 মানে 1/√3 দিয়ে ভাগ করে দিচ্ছি, এই পাশে হয়ে যাচ্ছে আমাদের 2p প্লাস আসলে কিউ কস আলফা বাই হচ্ছে কি এই পাশে পি প্লাস কিউ কজ আলফা। সো এখান থেকে আসলে আমরা যদি ভাই নিয়ে চলে আসি, তাহলে এরকম পাচ্ছি যে 3p প্লাস আসলে 3q কজ আলফা ইকুয়াল টু বসে পাচ্ছি 2p প্লাস কিউ কজ আলফা। সো এখান থেকে আসলে একটা জিনিস বোঝা যাচ্ছে, পি এর ভ্যালু হচ্ছে গিয়ে কি হবে, মাইনাস 2q কজ আলফা। হ্যাঁ, সো এটা একটা ভ্যালু। ওকে, সো এখান থেকে আসলে আমরা যদি যেকোনো একটাতে বসাই দিই, এরকম এক নম্বরে যদি আসলে পি এর ভ্যালু বসাই দিই, তাহলে আসলে আমাদের কি পাচ্ছি যে √3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে কিউ সাইন আলফা বাই আসলে পি এর ভ্যালু কত, মাইনাস 2q কজ আলফা প্লাস কিউ কজ আলফা। ওকে, সো এখানে আসলে আমাদের প্রথমত তো কিউ গুলা কেটে যাবে, মাইনাসটা এই পাশে যদি গুণ হয়ে যায়, বা এই পাশে আসলে কি থাকে আমাদের, একটা কজ আলফা থাকে, মাইনাসটাকে আগে নিয়ে আসতাম, সাইন আলফা বাই কজ আলফা, বা এখানে থাকতেছে মাইনাস 10 আলফা। তো মাইনাস টা কখন আসে, যদি আমি পাই থেকে বিয়োগ করি বা 180 থেকে বিয়োগ করি, হ্যাঁ তখন চলে আসে। তো এখান থেকে আমি বলতে পারতেছি যে 10 হচ্ছে গিয়ে 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, সো এখানে আসলে বুঝতে পারতেছি √3 কখন হয়, ট্যান 60 ডিগ্রি হলে হয়, তাই না? সো 180 মাইনাস হচ্ছে কি আলফা, সমান সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, বা আলফার ভ্যালু হচ্ছে কি আমাদের 120 ডিগ্রি হচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুব একটা বড় না, আমরা যদি করতে জানি তাহলে কিন্তু সহজে করা যাবে, আর প্র্যাকটিস না থাকলে অবশ্যই বেঁধে যাবে। আচ্ছা, আশা করি সবাই এটা বুঝছি, আমরা পরের অঙ্কে চলে যাব।
পরের অঙ্কে হচ্ছে কি আমাদের বলতেছে যে কোন একটা বিন্দুতে দুইটা বল আছে, পি এবং টু পি। প্রথমটাকে যদি দ্বিগুণ করি এবং দ্বিতীয়টার মান যদি আমি 8 বাড়াই দিই, তাহলে লব্ধির দিক আসলে অপরিবর্তিত থাকে, পি এর মানটা বের করতে হবে। লব্ধির দিক অপরিবর্তিত থাকে বলতে কি বোঝাচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি এরকম, যদি আমরা এরকম দেখি যে এক ছবি আঁকানোর চেষ্টা করি, ছবি আসলে সবসময় সাহায্য করে। তো পি এবং হচ্ছে গিয়ে টু পি, আমরা হচ্ছে গিয়ে করে দেখি যে এইটা পি এবং হচ্ছে কি এইদিকে ছিল আমাদের টু পি, আমরা ধরে নিই এটা টু পি ছিল, এটা পি ছিল। তো এইটা তো আসলে আমাদের যদি ছবি হচ্ছে গিয়ে পূরণ করি, তাহলে আসলে আমাদের লব্ধিটা থাকে হচ্ছে গিয়ে এইদিকে। হ্যাঁ, আর আচ্ছা এখন বলতেছে পি এর জায়গায় যদি আসলে এটাকে যদি ভ্যালু বাড়াই দিই, আমি যদি এটাকে আসলে টু পি করে দিই, মানে টোটাল এখন এই ভেক্টরটা টু পি এবং উপরে হচ্ছে কি এটার সাথে আরো 8 হচ্ছে কি যোগ করে দিলাম, আসলে আমাদের 8 হচ্ছে কি যোগ করে দিলে কি হবে, তো 2p প্লাস 8 হয়ে গেল। এবং আমরা যদি অ্যাজ ইউজুয়াল হচ্ছে কি এটাকে বাড়াই দেই, তখন আসলে দেখা যাবে যে আমাদের আর যেটা আছে সেটা আসলে ওই একই দিকে আছে, এই লাইন বরাবর আছে, আসলে চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এটা তোমার আর প্রাইম, বাট লাইন একই আছে। এখানে আসলে অ্যাঙ্গেল যে এটা থেটা ছিল সেটা আসলে বজায় আছে। তো এইখানে আসলে এটা তো 2p, আর হচ্ছে গিয়ে এখানে আসলে এটা 2p প্লাস 8। ওকে, তো এইখানে আসলে আমরা যদি চিন্তা করি যে এই পাশে কিন্তু আমরা দুইটা হচ্ছে গিয়ে ত্রিভুজ দেখতে পাই, একটা বড় ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ, এবং এরা কিন্তু আসলে আমাদের সদৃশ কোণ, কারণ এদের হচ্ছে গিয়ে কিন্তু দুইটা লাইন কিন্তু মানে দুইটা পি টু পি বা আর 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 প্রাইম এরা কিন্তু একই লাইন বরাবর, ঠিক আছে। এবং হচ্ছে কি এই যে লাইন গুলো কিন্তু সমান্তরাল, যেরকম এই দুইটা সমান্তরাল আমি যদি আসলে বলি, এরা কিন্তু সমান্তরাল, এটা এটা কিন্তু সমান্তরাল, এরা কিন্তু একই কোণ তৈরি করে, ঠিক আছে। যে আমি হচ্ছে গিয়ে যে কোনো সাইডে আমি যদি এইটার কোণের কথা বলি বা এটার কোণের কথা বলি, এরা কিন্তু সমান, এবং থেটা কোণ তো কমন আছে, তো আর একটা কোণ আসলে সমান হবেই। আচ্ছা, এই কারণে এরা সদৃশ কোণ, এবং সদৃশ কোণ কোণের ত্রিভুজের জন্য একটা খুব সুন্দর ব্যাপার আছে যে আমি যদি এরকম লিখি যে বড় ত্রিভুজের হচ্ছে গিয়ে যে দুইটা বাহু তাদের অনুপাত এবং ছোট হচ্ছে গিয়ে ত্রিভুজে তাদের অনুপাত, এটা আসলে সমান হবে। তো 2p বাই p এই যে পাশেরটা এবং নিচেরটা ভূমিটা অনুপাত আমরা লিখি 2p বাই p, এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে একই অনুপাত লিখবো, যে এই যেটা হেলানো আছে 2p প্লাস 8, হ্যাঁ, বাই আসলে আমাদের ভূমিটা সেটা হচ্ছে 2p। তো এটা আসলে লিখতে হচ্ছে আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে, এবং এখানে হচ্ছে কি আমাদের কত চলে আসে, আড়াআড়ি করে গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 4p 2p প্লাস 8। তো এখানে 2p থাকতেছে, এখানে p এর ভ্যালু 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 4 হচ্ছে কি 4 এক হচ্ছে, এটাই আমাদের উত্তর। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে খুব সহজ একটা জিনিস, যেমন পারলে কিন্তু এটা সময় বৃদ্ধি চলে আসতে পারে, মাঝে মাঝে বলবে যে 8 একক বৃদ্ধি না করে আমরা আসলে 10 একক বৃদ্ধি করে দিই, তাহলে হয়তো বা পি এর ভ্যালু তখন 5 চলে আসতো, তাই না। তো এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং হচ্ছে গিয়ে মনে রাখার মতো অঙ্ক। পরের অঙ্কে চলে যাই আমরা, আমাদের এখানে বলতেছে পি কিউ দুইটা বল আছে যাদের মাঝখানের কোণটা হচ্ছে গিয়ে থিটা, এবং এরা যদি অবস্থান বিনিময় করে, মানে পি এর জায়গায় যদি কিউ চলে যায়, কিউ এর জায়গায় যদি পি চলে আসে, তাহলে লব্ধি ফাই পরিমাণে সরে যাচ্ছে, তাহলে একটা এক্সপ্রেশন আসলে আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে দুইটা ছবি থাকবেই, হ্যাঁ, যে একটা হচ্ছে গিয়ে দেখা গেল আমাদের এরকম যে প্রথমে আসলে এই দিক বরাবর পি ছিল, আর হচ্ছে গিয়ে কিউ ছিল হচ্ছে গিয়ে আমাদের এই বরাবর। হ্যাঁ, তো এখানে হচ্ছে কি যেরকম লব্ধিটা হচ্ছে গিয়ে এইদিকে আসতো, আর সেটা হচ্ছে কি আমরা হচ্ছে মনে রাখতে পারি, এবং এইখানে হচ্ছে কি যে মাঝখানে যে কোনটা সেটাকে আসলে আমরা কি বলতেছি থেটা। আচ্ছা, এখন বলতেছি যে এরা জায়গা চেঞ্জ করছে, জায়গা চেঞ্জ করতেছে বলতেছি কি এখন এই বরাবর হচ্ছে কি আমাদের কিউটা চলে আসে, হ্যাঁ, এবং এই বরাবর হচ্ছে কি আমাদের পি হচ্ছে গিয়ে চলে আসে, তখন আসলে কি হবে আরই থাকবে, কারণ মাঝখানের কোণ আর হচ্ছে গিয়ে দুইটা বল তো আর পাল্টাই না, ঠিক আছে। বাট একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে আগের হচ্ছে গিয়ে যে
লব্ধিটা ছিল সেটা কিন্তু এরকম জায়গায় ছিল, দেখা গেল যে এই লাইন বরাবর ছিল, এরকম ছিল। তো এরা কিন্তু সরে গেছে, হ্যাঁ, যে কত পরিমাণ সরছে এটাকে আসলে ফাই বলত। তো এইটা একটা জিনিস। এখন আমরা আসলে এইভাবে করে একটু খেয়াল করতে পারি, এখানে কিছু ছোটখাটো হচ্ছে গিয়ে বুদ্ধি খাটাইতে হবে অঙ্ক দেখতে গেলে। যেরকম আমরা যদি এই জিনিসটা পি এর সাথে আর যে কোনটা তৈরি করে সেটাকে যদি এক্স ধরি, তাহলে এই পাশের এই কোনটাকে আসলে কত ধরতেছি আমরা, থেটা মাইনাস এক্স। হ্যাঁ, এটুকু আসলে একটু খেয়াল রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে যে আর যে জিনিসটা আছে, হ্যাঁ, তো সেই জিনিসটাকে আসলে আমি কি বলতে পারি, আর আমরা জানি পি এস সবসময় কতটুকু কোণ তৈরি করে, সেটা হচ্ছে যে এক্স কোণ তৈরি করে। হ্যাঁ, এবং আমরা জানি যে সবুজ লাইনটা তো এই আগের হচ্ছে গিয়ে যে আরটা ছিল সেটা, তো এটা তো আগের আর, আমরা দেখে রাখি যে এটা আসলে আগের আর আর কি। হ্যাঁ, তো সেটাও কি ভূমির সাথে কতটুকু কোণ তৈরি করতো, আমাদের যদি খেয়াল থাকে সেটা কিন্তু ভূমির সাথে এক্স পরিমাণ তৈরি করতো আর কি। তো দেখো যে এখানে কিন্তু টোটাল থিটা কোণকে আমি তিন ভাগে ভাগ করছি, দুইটা এক্স একটা ফাই। তো এখানে যদি আমি চিন্তা করি, তাহলে 2x+5 এইটা হচ্ছে কি আমাদের থিটার সমান। তো এখান থেকে আসলে যদি এক্স এর ভ্যালুটা বের করি, তাহলে এরকম হচ্ছে যে হাফ থিটা মাইনাস ফাই। আচ্ছা, আর একটা কোণ ছিল থিটা মাইনাস এক্স, তো সেটা আসলে কত হচ্ছে, থিটা মাইনাস এক্স আসলে এই কোণটা হয়ে যাচ্ছে যে হাফ। আমি যদি বের করে দিই, তাহলে দেখবো যে থিটা প্লাস ফাই। তো এইটা তো আসলে কোণের ব্যাপারটা গেল। হ্যাঁ, তো এখন আর একটা জিনিস আসলে আমরা একটু শিখবো, যে আমরা আসলে সাইনের একটা সূত্র ত্রিকোণমিতি থেকে শিখে আসছি, যেটা ত্রিভুজের ত্রিভুজের সাইন সূত্র নামে আমরা জানি, সেটা কিন্তু আমরা বলবিদ্যায়ও খাটাতে পারি। ঠিক আছে, যেরকম আমরা জানি যে এইটা যদি কিউ হয়, তো এই এইটাও তো কিউ, এই পাশের এইটাও তো কিউ। তো এই পাশে একটা ত্রিভুজ আসলে আমাদের তৈরি হচ্ছে, আমি সেটার নাম দিই এরকম যে ও এ বি। হ্যাঁ, তো ও এ বি একটা ত্রিভুজ, এবং প্রত্যেকটা হচ্ছে কি যদি বাইরে চলে আসে, বা এখানে আসলে ওই একই সাইন সূত্র আমরা খাটাইতে পারি। আমি একদম খুব সহজে মনে রাখার একটা জিনিস আসলে বলে দিচ্ছি, সহজে কিভাবে আসলে আমরা সাইন সূত্রটাকে দেখাতে পারি। যেরকম আমরা হচ্ছে পি একটা বল নিব, তারপরে হচ্ছে যে অন্য যে দুইটা বল আছে আর এবং কে, তাদের মাঝখানের যে কোণ আছে সেটার হচ্ছে গিয়ে সাইন কে লিখবো। অন্য দুজনের মাঝখানে কত কোণ আছে, থেটা মাইনাস এক্স। কিউ কে নিব, তারপরে কি অন্য দুইজন আর আর পি এর মাঝখানে যে কোণটা আছে সেটা সাইন কে লিখবো। হ্যাঁ, সেটা আসলে এক্স। আমরা হচ্ছে কি আর কে নিব, অন্য দুইজন কি আছে পি এবং কিউ, তাদের মাঝখানে যে কোণ আছে থেটা সেটাকে লিখবো, সেটা সাইন লিখবো। বুঝতে পারছি, এটা অনেকটা ত্রিভুজের মতো, কারণ আমরা ত্রিভুজের যে কোনো বাহুর হচ্ছে কি নিচে কি লিখতাম সাইন, অন্য দুইটা বাহুর মধ্যবর্তী কোণ বা বিপরীত বিপরীত হচ্ছে কি কোণটা লিখতাম আর কি, এটা কিন্তু অনেকটা সেরকম। আচ্ছা, একই হচ্ছে কি ফর্মুলা থেকে আসছে, ওই সাইন রুল থেকে আসছে। তো এইখানে আমরা যদি দেখি যে এখন আমি তো ভ্যালু বের করছি এক্স এবং হচ্ছে গিয়ে থিটা মাইনাস এক্স, এগুলো যদি বসাই দিই, আমাদের প্রথম দুইটা হইলেই হবে, কারণ প্রমাণে পি কিউ হ্যান ত্যান এই মানে কাজ করছে, কোনো আর টার রাখে নাই। তো এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন হচ্ছে হাফ থিটা প্লাস ফাই, আর কিউ হচ্ছে গিয়ে আমাদের সাইন থিটা মাইনাস ফাই। তো এখান থেকে যদি আসলে আমরা এরকম করে বের করি যে পি বাই কিউ এর ভ্যালু কত, আমাদের চলে আসছে সাইন হাফ, এখানে একটা হাফ হবে, তো এখানে আসলে থিটা প্লাস ফাই আর সাইন হাফ থিটা মাইনাস ফাই। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আছে যে আমরা কিন্তু প্রমাণে দেখবো যে পি মাইনাস কিউ পি প্লাস কিউ, এখান থেকে আসলে আমাদের কোন দিকে আগাইতে হবে সেটার একটা আইডিয়া পাবো, এটাকে বিয়োজন যোজন করতে হবে, তাই না? তাহলে তো আমি পি মাইনাস কিউ পি প্লাস কিউ পাবো না। তো এটা যদি করি, এই জন্য আসলে এটা মনে রাখা সহজ যে আমার প্রমাণ দেখে আসলে আমি বুঝতে পারতেছি কি করতে হবে। তো এখানে কি আসছে, সাইন হাফ হয়ে যায় থিটা প্লাস ফাই, এর থেকে বিয়োগ যাবে সাইন হাফ হচ্ছে গিয়ে থিটা মাইনাস ফাই, হচ্ছে গিয়ে সাইন হাফ থিটা প্লাস ফাই, আর প্লাস হচ্ছে গিয়ে সাইন হাফ হচ্ছে থিটা মাইনাস ফাই। তো এগুলো যদি আসলে আমরা যোগ বিয়োগ করি, এবং তারপরে হচ্ছে কি সাইন সি মানে সাইন ডি এবং সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রগুলো আসলে যদি কাজে লাগাই, তাহলে এখানে কি দেখবো যে আমাদের কিরকম জিনিস চলে আসছে, টু এটা চলে আসবে হচ্ছে কি কস হচ্ছে কি ফাই
কজ হচ্ছে কি আমাদের দেখা গেল এখানে চলে আসছে থিটা বাইট, এবং সাইন হচ্ছে কি আমাদের ফাই বাইট, এরকম হচ্ছে কি চলে আসবে বা ভাইস ভার্সা হচ্ছে কি এরকম করে আসতে পারে। আচ্ছা সো এখান থেকে যদি আসলে আমরা দেখি চলে আসে যে এটা তো সি প্লাস ডি বাই টু হবে, তাই না? তো দুইটা যোগ করলে তো অবশ্যই থিটা চলে আসে। তো এখানে আসলে থিটা বাই টু, আর সাইন হচ্ছে কি আমাদের ফাই বাই টু। আচ্ছা এখন হচ্ছে গিয়ে পরে দিয়ে এখানে হচ্ছে গিয়ে কি চলে আসবে নিচে হচ্ছে গিয়ে যদি এরকম করে করি তাহলে আমাদের চলে আসছে হচ্ছে গিয়ে টু সাইন থিটা বাই টু, আর এখানে আসতেছে আমাদের কস ফাই বাই টু। হ্যাঁ তো এখানে আসলে অনেকগুলো কাজ আছে, কারণ আমরা টু টু কেটে দিব, আমরা সাইন কস মিলাই দেখবো যে কোনটা আসলে ট্যান এরকম মানে। কাটাকাটি করার পরে আমরা আসলে কি পাচ্ছি দুইটা, মানে আমরা ফাই এর হচ্ছে কি একটা ট্যান পাবো এবং কস এর হচ্ছে কি একটা মানে থিটার হচ্ছে কি একটা ট্যান পাবো। হ্যাঁ তো এটাকে আসলে এইভাবে করে লিখতে পারি যে আমাদের কি হচ্ছে এখানে আসলে সাইন বাই কস ফাই বাই টু ছিল, সেটাকে আসলে ট্যান ফাই বাই টু লিখতে পারি, এবং নিচে আসলে আমাদের ট্যান থিটা বাই টু লিখতে পারি, কিন্তু নিচে সাইন থিটা বাই টু ছিল আর কি। তো আমি যদি এখন আড়াআড়ি গুণ করে দিই যে পি মাইনাস কিউ এবং পি প্লাস কিউ এটার সাথে, আমাদের আসলে কি চলে আসতেছে দেখো, যে এই থিটা বাই টু আসলে এই পাশে এসে গুণ হয়ে যায়, তো আলটিমেটলি আমাদের ট্যান আসলে ফাই বাই টু এটা সমান সমান হয়ে যায় ট্যান সরি পি মাইনাস কিউ, পি প্লাস কিউ আগে লিখতে হবে। তো এটা ছিল আমাদের প্রমাণ। এখানে আসলে এই জিনিসটা অনেক ক্রিটিক্যাল ছিল, আমরা মানে এই এক্স এর ভ্যালুটা আসলে কিভাবে বের করতেছি, এবং আমাদের কিন্তু ত্রিভুজ সূত্র নামে একটা জিনিস আসলে এক্সট্রা ব্যবহার করছি, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা আমি পরের ম্যাথে চলে যাই, আমাদের এর পরের ম্যাথে বলতেছে যে দুইটা বল তাদের লব্ধি হচ্ছে আর এবং পি এর দিকে আর এর লম্বাংশ। আচ্ছা আমাদের লম্বাংশ উপপাদ্য নামে একটা জিনিস আছে, সেটা আসলে এখানে কাজে লাগবে। জিনিসটা আসলে অনেকটা এরকম যে আমরা তো জানি প্রত্যেকটা ভেক্টরকে সাধারণত আমরা কি এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের যে উপাংশ আছে দুইটা অক্ষ বরাবর উপাংশে ভাগ করতে পারি, এবং আমরা যদি এরকম একটা উদাহরণ দেখিও যে পি হচ্ছে পি ভেক্টর, এইটাকে আসলে আমরা মনে করি যে টু ওয়াই প্লাস থ্রি জে এইভাবে লিখলাম, কিউ হচ্ছে কি আমাদের লেখা যাচ্ছে যে থ্রি আই মাইনাস জে। তো এটা যদি আমি যোগ করে আর ভেক্টর পাই তো কত হচ্ছে আমাদের এখানে ফাইভ আই হচ্ছে আর প্লাস টু জে হচ্ছে। আচ্ছা এইখানে হচ্ছে কি আমরা যদি এই উদাহরণটা একটু ফলো করি তাহলে দেখবো যে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি এভাবে করে লিখতে পারতাম যে পিটাকে আসলে পি এক্স আই আর পি ওয়াই জে এভাবে করে লিখতে পারি, বা এটাকে লিখতে পারি যে কিউ হচ্ছে কি এক্স আই এবং কিউ ওয়াই জে, এবং আরটাকে আর এক্স মানে আই আই এর সাথে যেটা থাকে সেটাকে আসলে এক্স অক্ষের উপাংশ মানে ইয়ে বলতে পারি, আমরা বিক্ষেপটা বলতে পারি বা অংশ আসলে বলতে পারি উপাংশ বলতে পারি বা আর ওয়াই জে আর কি। তো একটা জিনিস আসলে আমরা বুঝি কিনা যে এই যে পাঁচটা আসলে আমরা পাইছি এটা আসলে কি আমরা আসলে এই যে উপরের যে পি এবং কিউ এর যে আই টু এবং থ্রি এটা যোগ করে পাইছি, এবং এই যে টু সেটা কিন্তু এই যে থ্রি এবং মাইনাস ওয়ান যোগ করে পাইছি, কিউ এবং পি এবং কিউ এর যে অংশ আছে সেটা যোগ করে পাইছি। তাহলে এখান থেকে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে আর এক্স সমান সমান পি এক্স প্লাস কিউ এক্স, তাই না? এবং হচ্ছে গিয়ে সেকেন্ডলি আমাদের আর ওয়াই যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পি ওয়াই প্লাস কিউ ওয়াই। এখন একটা জিনিস আসতে পারে যে কোনো ভেক্টরের আসলে এক্স বা ওয়াই পি এক্স পি ওয়াই বা হচ্ছে গিয়ে কিউ এক্স কিউ ওয়াই এগুলো আসলে কিভাবে বের করা, জানি যে যেকোনো একটা ভেক্টর যদি আসলে থাকে কোনো একটা অক্ষের সাথে, সো এখানে এক্স অক্ষ এখানে ওয়াই অক্ষ আছে, যদি থিটা আমরা বের করতে পারি সো সেখানে আসলে আমরা কি জানবো যে এর যদি কস থিটা করি পি কস থিটা করি তাহলে আসলে সেটা পি এক্স, তাই না? এবং যদি আসলে আমরা পি সাইন থিটা করি তাহলে আসলে সেটা কি আমাদের পি ওয়াই, বুঝতে পারছি? সো প্রত্যেকটা জিনিস আসলে আমাদের কি এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করতেছে সেটা বুঝতে পারলে আসলে আমাদের হইল। আশা করি আমরা এটা এক্স্যাক্টলি প্রমাণটা না, বাট এটা আসলে আমাদের লম্বাংশ উপপাদ্য বুঝতে আসলে সাহায্য করছে, যে লম্বাংশ উপপাদ্য বলতে যে এই জিনিসটা বোঝায়। ঠিক আছে আচ্ছা এখন এইখানে আমরা যদি এভাবে করে দেখি আমাদের বলতেছে যে পি এবং কিউ, তো আমি আসলে পি একটা ছবি আঁকানোর চেষ্টা করি এখানে
পি এদিকে আছে, ঠিক আছে? কিউ হচ্ছে কি আমাদের এদিকে আছে, এইটা হচ্ছে কি যদি আঁকাই ওটা চলে আসছে, এই হচ্ছে কি আমাদের আর, এবং আর এর পি বরাবর আর এর যে উপাংশ সেটা আসলে এরকম বলা যায়। তো এটুকু হচ্ছে কি আমাদের আর এর উপাংশ আর কি। হ্যাঁ, তো এটাকে আসলে কি বলছে, এই এই অংশ আসলে কিউ এর সমান নিলাম আমরা। তো এইখানে আমরা দেখি যে পিটা আসলে এক্স অক্ষ বরাবর আছে, আমরা ধরে নিলাম, আমাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে আসলে যদি দেখি যে আর আসলে তাহলে পি এর সাথে কতটুকু কোণ তৈরি করে, এটাকে আমরা ধরে নিলাম যে এটা আসলে থেটা। হ্যাঁ, এবং আরেকটা যদি আসলে বের করি যে পি এবং কিউ এর মাঝখানে কোণ হচ্ছে গিয়ে আলফা, ঠিক আছে? তো এরকম যদি আসলে হয় তাহলে আসলে আমরা দেখি যে কি কি আসলে আমরা দেখতে পারি। আমরা তো জানি যে আর যে এক্স টা থাকবে সেটা আসলে কি পি এক্স প্লাস কিউ এক্স এর সমান হবে। এখন এই এক্স গুলো কিভাবে বের করি, প্রত্যেকটা ভেক্টরের সাথে হচ্ছে গিয়ে কি সে এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করে সেটার কজ আসলে গুণ করে দিলে হয়ে যাচ্ছে। এরকম আর কস থেটা, এখানে পি তো আসলে এক্স অক্ষ বরাবরই আছে, এটাকে ধরে নিলাম যে আমরা 0 ডিগ্রি, কিউ আসলে কতটুকু কোণ তৈরি করতেছে আলফা, ঠিক আছে? তো এখানে আসলে আর কস থেটা বা এই অংশটুকুর ভ্যালু কিন্তু আমাকে বলে দিছে কিউ, এটা আমরা কিউ ধরে নিলাম, এটা পি আর এটা হচ্ছে গিয়ে কিউ কস আলফা। হ্যাঁ, তো এখান থেকে তো এক্স্যাক্টলি আমরা হচ্ছে গিয়ে ভ্যালুটা বের করতে পারবো যে আলফার ভ্যালুটা কি চলে আসে, যে আমাদের কিন্তু কস ইনভার্স এখানে হচ্ছে কিউ মাইনাস পি বাই আসলে কিউ, এটা চলে আসে, এটা জাস্ট হচ্ছে গিয়ে সাজাইলেই চলে আসে। আচ্ছা, এখন এখান থেকে যদি আসলে আমরা পরে অন্য একটা আলফার অন্য একটা ভ্যালু আসলে আমরা বের করতে চাই, তো সেটা আসলে কিভাবে করব, কিউ হচ্ছে গিয়ে এই পাশে সাইডে যদি আমরা নিয়ে আসি তাহলে পাচ্ছি কত, তো কিউ আসলে আমরা কমন নেই বা কিউ তে ভাগ করে দিই, সো 1 মাইনাস কজ আলফা পি বাই কিউ আর কি। সো এটাকে আসলে আমরা বলতে পারি যে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, সো পি বাই কিউ এর ভ্যালু আসলে এটা চলে আসছে। এখান থেকে আসলে আমাদের আলফার ভ্যালু যদি বের করি তাহলে পাবো হচ্ছে 2 সাইন ইনভার্স রুট ওভার পি বাই কিউ, 2 কিউ আর কি, এখানে একটা 2 আছে সেই কারণে। সো এই দুইটা ভ্যালু তো আলফার ভ্যালু, এই দুটোকে আসলে আমরা ইকুয়েট করতে পারি, সেটাই আসলে প্রমাণ করে দেখাইতে হবে। আর একটা হচ্ছে আর এর ভ্যালু কোনটা চলে আসবে, আমাদের হচ্ছে কি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পি আর সমান সমান আসলে আমাদের কত চলে আসে, যে আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার 2 পি কিউ কস আলফা, ঠিক আছে? তো এখান থেকে একটা জিনিস হচ্ছে কি যদি আমরা দেখি যে কিউ কস আলফার ভ্যালু আসলে কত, এখানে এখান থেকে যদি আসলে আমরা বের করার চেষ্টা করি, তো কিউ কস আলফা এটার ভ্যালু চলে আসে আমাদের কিউ মাইনাস, তাই না? তো এইটা হচ্ছে কি আমরা এখানে বসাই দিব, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, সরি 2 পি কিউ কস আলফার ভ্যালু হচ্ছে গিয়ে কিউ মাইনাস পি, তো এটা চলে আসে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস 2 পি স্কোয়ার, তো এটা চলে আসবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ। আচ্ছা, তো আমরা আসলে দুইটা প্রমাণই দেখে ফেললাম, প্রমাণগুলো খুবই সহজ, জাস্ট হচ্ছে একটু মন দিয়ে মানে উপপাদ্য গুলো কিভাবে কাজ করে এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, এইখানে আমাদের বলতেছে তিনটা বলের কথা বলছে, এবং যারা আসলে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, আমাদের কিন্তু মাঝে মাঝে এইভাবে বলে যে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে তিনটা কোণ 60 ডিগ্রি, কিন্তু সো তিনটা সমবাহু ত্রিভুজের এক মানে তিন বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করে, তো সেটা বললে 120 ডিগ্রি হয়ে কেন, কারণ সমবাহু ত্রিভুজের হচ্ছে গিয়ে বাহু বরাবর যদি কাজ করে একজন তো এদিকে কাজ করতেছে, তাই না, যে এইদিকে, আর একজন হচ্ছে কি একই ক্রমে বলছে আর একজন এদিকে কাজ করতেছে, এই দুইটার মাঝখানে কিন্তু 120 ডিগ্রি, আবার এটা এদিকে কাজ করতেছে, তো এটার হচ্ছে কি 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, সো প্রত্যেকটা যে কোনো দুইটা বলের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি। সো যদি বলে যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করে, একই নিয়ম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু এখানে সরাসরি বলে দিচ্ছে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, আমরা যে কোনো একটা নর্মাল জিনিস যদি ধরি এটার ভিতরে একটা মিল থাকে, সেটা হচ্ছে কিন্তু সমান্তর ধরায় থাকে,
দেখা গেল যে এটা আসলে আমাদের কততে আছে, যে এইটা মনে করো যে আমাদের পি তে আছে, তাহলে পরেরটা হবে পি প্লাস কিউ, মানে কোন একটা জিনিস যোগ আকারে থাকতেছে, আর পি মাইনাস কিউ, ঠিক আছে, একটা সমান্তর ধারা থাকে, এই ক্ষেত্রে সেটা কিন্তু সিক্স যোগ করে করে পাওয়া গেছে আর কি, ঠিক আছে না? তো এখানে আসলে কিউ এর ভ্যালু 6 এবং পি এর ভ্যালু হচ্ছে যে 13, এরকম অনেকটা। তবে ইন জেনারেল কেসে আসলে একটা জিনিস দেখি, যে আমাকে আসলে তিনটা বল দিয়ে দিছে এখানে, তো এটা দেখা গেল যে পি প্লাস কিউ, এইদিকে একটা বল আছে, তো এটা আসলে আমাদের পি, আর এটা হচ্ছে কি আমাদের পি মানে কিউ হচ্ছে কি এইদিকে ছিল কেন, আর হচ্ছে কি এইদিকে আমাদের পি প্লাস কিউ। ওকে, এদের মাঝখানে হচ্ছে গিয়ে এইটা এক্স অক্ষের সাথে 120 ডিগ্রি কোণ তৈরি করে, এটা তৈরি করে মাইনাস 120 ডিগ্রি কোণ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা এদের যে লব্ধি সেটা যদি আমরা আর চিন্তা করি, সেই আর এক্স সমান সমান কি হবে, তিনজনের এক্স এর হচ্ছে কি সমান হবে পি মাইনাস কিউ এর এক্স, তারপরে হচ্ছে কি আমাদের পি এর এক্স মানে এক্স অক্ষ বরাবর যে অংশ আর কি, আর পি প্লাস কিউ এর এক্স আর কি। তো সেটা আসলে আমরা কিভাবে বের করবো, আমরা হচ্ছে কি পি মাইনাস কিউ এর সাথে তো কত দিব কস 0 ডিগ্রি, পি এর সাথে কস হচ্ছে গিয়ে 120 ডিগ্রি, আর পি প্লাস কিউ এর সাথে আমাদের দিব হচ্ছে আমাদের কস হচ্ছে মাইনাস 120 ডিগ্রি। আর সবগুলো ভ্যালু যদি আসলে আমরা খেয়াল করি, প্রথমটা তো পি মাইনাস কিউ চলে আসে, তো সমস্যা না, এইটা হচ্ছে কি আমাদের চলে আসে যে পি হচ্ছে কি মাইনাস হাফ, আচ্ছা এটাও মাইনাস হাফ এই আসে আর কি, যে পি প্লাস কিউ মাইনাস হাফ, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে পি তো একটা থাকে না, কারণ এখানে একটা হাফ চলে গেছে, এখানে একটা হাফ চলে গেছে, তো এটা আসলে যায়। তো এখন হচ্ছে কি কিউটা আসলে থাকে, সো কিউ এখানে ভ্যালু কত থাকতেছে আমাদের মাইনাস 3/2 কিউ, ঠিক আছে। তো ওইটার কিন্তু এক্স অক্ষ উপাংশ নেগেটিভ দিকে আছে, আর ওয়াই যদি আমি একইভাবে বের করি তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে আসলে যে পি মাইনাস কিউ এর ওয়াই উপাংশ, পি এর ওয়াই উপাংশ, আর পি প্লাস কিউ এর ওয়াই উপাংশ আর কি। তো এটা যদি আসলে আমরা এখন বের করি, আমরা সবগুলো সাইন দিতে হবে, তাই না, সাইন 0 ডিগ্রি, পি হচ্ছে গিয়ে সাইন 120 ডিগ্রি, আর হচ্ছে গিয়ে পি প্লাস কিউ এর সাইন মাইনাস 120 ডিগ্রি, সাইনের ভিতরে মাইনাস থাকলে কিন্তু সে মাইনাসটা বাইরে চলে আসে। ওকে, সো এইখানে আসলে প্রথমটাতে 0, পরেরটা হচ্ছে কি আমাদের √3/2π, আর এটা হচ্ছে কি পি প্লাস কিউ মাইনাস √3/2। ওকে, সো এইখানে তো আবার হচ্ছে কি সে আমার পি এ কাটা যাবে, একদম সরাসরি মাইনাস করে আছে, কিউ এর জিনিসটা থেকে যাচ্ছে যে মাইনাস √3/2 কিউ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি এই আর এর ভ্যালুটা পুরোটা কি আসে, সে তো আসলে আর এক্স এবং আর ওয়াই এটার দুইটাকে স্কোয়ার করলে যেটা হয় সেই জিনিসটা হবে, এবং এদের যদি স্কোয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে √3 কিউ এরকম আসলে জিনিস চলে আসছে। এখানে আমরা দেখি যে এটার প্রথমটাকে স্কোয়ার করলে হচ্ছে 9/4 কিউ স্কোয়ার, আর পরেরটা হচ্ছে গিয়ে 3/4 কিউ স্কোয়ার, আলটিমেটলি এটা আসলে 12/4 বা √3 কিউ এরকম চলে আসে। আচ্ছা, যদি আমরা চিন্তা করি যে এটা আসলে এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করতেছে, সেটাকে আমরা থেটা ধরে আসলে নিতে পারি, তো থেটা সমান সমান আমাদের এরকম হয় যে ট্যান থেটা, এটা একটা জিনিস খেয়াল করতে হবে কিন্তু এক্স আর ওয়াই দুটা কিন্তু নেগেটিভ, হ্যাঁ, সো এটা ভাগ করে দিলে মানে √RY/RX হবে, তো এটা যদি আসলে আমরা ভাগ করে দেই আমাদের 1/√3 আসে, থেটার ভ্যালু আসবে হচ্ছে -1, হচ্ছে কি আমাদের 210 ডিগ্রি, বা এই পাশ থেকে চিন্তা করলে আসলে +210 ডিগ্রি বা মাইনাস হচ্ছে কি 150 ডিগ্রি এরকম একটা জিনিস চলে আসে। আশা করি আমরা এটা বুঝতে পারছি, এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের এই ক্ষেত্রে আসলে ইয়ের ভ্যালু কত হবে, আর এর ভ্যালু কত হচ্ছে হচ্ছে কি 6√3, ঠিক আছে, এত গ্রাম হচ্ছে কি ওয়েট, সেটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা এটা বুঝতে পারছি, এটা আমাদের নৈবিত্তিক অনেক বেশি পরিমাণ আসে, তাহলে ইনশাল্লাহ পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে।